जय जय श्री राधा माधव सखबिंद महाप्रभु के पंचतत्व भगवान की जगत गुरु शिल प्रभुपाद की जय ही सोलिने जय पदगा स्वामी गुरु महाराज की गुरु महाराज वैश पूजा महा महा उत्सव की कमदा एकादशी की जय जय निताय गौर प्रेमानंदे संसार दबा नललिरलोक प्रणायकारुण्य घनाघनोत्तम संसार दावा नललिरलोक त्रणायकारुण्य घनाघनोत्तम सकलन गुणार्णवस वंदे गुराश्री चरणारविंद प्रभु के तननित गीत बादित्र मादन मनोसर सेना कंप स्रोत तरंग भाज वंदे गुराश्री चरणारविंद धननीत नाना सिंगार तन्मा दीर मार्जना दो शिव विग्रह हारा धननीत युक्त भक्तां शनिजंजतोपि वंदे गुराश्री चरणारविंद चतुर्विधाश्री भगवद प्रसाद साधन तृप्त हरिभक्त सांघ चतुर् भगवत
सदैव तृप्तिं भजत सदैव वंदे गुराश्री चरणारविंद श्री राधिका माधवयर पार माधुर्य लीला गुण रूप नामना राधिका माधवयर पार माधुर्य लीला गुण रूप नामना धनलोपस वंदे गुरुश्री चरणारविंद निकुंज अर्जुन प्रतिकली सिद्ध जा जाली भीजु तिरपेक्षणीयानिकुंज तत्राति दक्षा दतिवल्लभश वंदे गुराशि चरणारविंद साक्षाधरितेना समस्त शास्त्रै रुक्तस्तथा भावत एव सद्वि किन्तु प्रभो जा प्रियाय बतस वंदे गुरुसि चरणारविंद यश प्रसाद भगवत प्रसाद यश प्रसाद गति कुतोपि सादाद भगवत प्रसाद भयं शुभं तस्य यशस्त्रिशन्दं वंदे गुरुश्री चरणारविंद वंदे गुराश्री चरणारविंद वंदे गुराश्री चरणारविंद वंदे गुराश्री
শ্রী চরণারবিন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম জয় জয় গুরুদেব 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 জয় জয় পতাকা স্বামী ছিল গুরুদেব জয় পতাকা স্বামী ছিল গুরুদেব জয় জগৎগুরু ছিল প্রভুপাদ জগৎগুরু ছিল প্রভুপাদ জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ সুন্নাবাদী পাশ্চাত্য দেশতারিণে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
দয়িতা গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তা বৃন্দা শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সকলে দু হাত তুলে হরিনাম করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare. Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga. Gaura Hari Nitai Gauranga Nitai Gauranga Nitai Gauranga Gaura 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 Hari Jaya Sachi Nandana Gaura Hari Gaura 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 Hari Potita Pavana Gaura Hare Gaura Gaura Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Jadavai Nama Hari Harai Nama Krishna Jadavai Nama Gopal Govinda Ram Ji Madhusuda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Madhava Radhe Jaya Panchatattva 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 Jaya Panchatattva Jaya Jagadguru Tila Prabhupada Jagat Guru Tila Prabhupada Jaya Jaya Potaka Swami Chila Guru Deva Jaya Potaka Swami Chila Guru Deva
গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে জয় বিশ্বপাদ পরমহংস পরিব্রাজগাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয় নিত্য লীলা প্রবিষ্ট গৌরীয় প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ জগদ্গুরু শিল প্রভুপাদ কি ব্রহ্ম মাধ্য রূপানু গুরু পরম্পরা গুরুবর্গ কি শিরু শিশুনাথ অনুভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বর্গস্বামী প্রভুগণ কি রাধা কৃষ্ণ গোপীনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন কি ব্রজভূমি বৃন্দাবন ধাম কি পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ পুরীধাম কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি নবদ্বীপ মায়াপুর ধাম কি মায়াপুর চন্দ্রদায় মন্দির টিও বিপি কি জয় প্রেম সে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ শিবাশাদি গৌরভক্তবৃন্দ কি পঞ্চদত্ত ভগবান কি ভক্তি বিঘ্ননাশন সর্ববিঘ্ননাশন ভক্তবৎসল ভগবান শ্রী নরসিংহদেব কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি গঙ্গা যমুনা মায় কি তুলসী দেবী বৃন্দা মহারানী কি জয় কলিযুগ ধর্ম হরিনাম সংকীর্তন কি জয় ৬৯তম ব্যাস পূজা মহামা উৎসব কি হিজ হলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি কামদা একাদশী তিথি কি সমাবেত ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল অল গ্লোরিস টু দ্য অ্যাসেম্বলি ডিভোটিজ হরে কৃষ্ণ অল গ্লোরিস টু দ্য অ্যাসেম্বলি ডিভোটিজ হরে কৃষ্ণ অল গ্লোরিস অল গ্লোরিস অল গ্লোরিস অল গ্লোরিস গুরু অ্যান গৌরাঙ্গ অল গ্লোরিস শিল প্রভুপাদ কে শ্রী নরসিংহদেব ভগবান কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি ভগবত গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দাই প্রহ্লাদ লাদ দাই হিরণ্য কশিপ উর্বক্ষ হিরণ্যকশিপুর্বক্ষ হিরণ্যকশিপুর্বক্ষ
শিলা টঙ্কানা খালয়ে শিলা টঙ্কানা খালয়ে তনি সিংহা পরত নরসিংহা যত যত যামে তত নদীহা যত যত যামে তত নদীহা বহির নৃসিংহারি দয়া নৃসিংহা বহির নৃসিংহারি দয়া নৃসিংহা নরসিংহ মাতি চরণং প্রপদে নরসিংহ মাতি চরণং প্রপদে অব কর কমল বরে নখ অদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপু তনু বিঙ্গ কেশব ধিত নর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নরসিংহ ভগবান অবকার কমল বরে নখ অদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপু তনু বিঙ্গ কেশব ধিত নর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নখ নরসিংহ ভগবান কেশব ধিত নর হরি রূপ জয় জগদীশ হরে হরে তব কর কমল বরে নখ অদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপু তনু বিঙ্গ কেশব ধিত নর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নখ অদ্ভুত নর হরে গুরুদেব জয় জগদীশ হরে জয় সোহরে জয় জগদীশ হরে কেশ
সবধিতা নর হরি রূপা জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে সবধিতা নর হরি রূপা সবধিতা নর হরি রূপা জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় কেশবধিতা নর হরি রূপা জয় জগদীশ হরে সবধিতা নর হরি রূপা জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় কেশবধিতা উলু ধরি মায়েরা হরে জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে উলু ধরি উলু ধরি নরসিংহদেব ভগবান কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি শিল প্রভুপাদ কি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ। সমস্ত মায়েদের জন্য অনুরোধ, আপনারা নৃসিংহ মন্দিরের পেছনে চলে যান, আপনাদের জন্য তুলসী আরতি পৃথকভাবে ওখানে ব্যবস্থা রয়েছে। হরে কৃষ্ণ। বৃন্দাই তুলসী দেবাই প্রিয়াই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। বৃন্দাই তুলসী দেবাই প্রিয়াই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। বৃন্দাই তুলসী দেবাই প্রিয়াই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। নামো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী নামো নমঃ ব্রজরাধা কৃষ্ণ সেবা পাব এই অভিযোগ
লাশে যে তোমারা সারাল্লা তারা বাঞ্চা পূর্ণ হয় যে তোমারা কৃপা করে কর তারে বৃন্দাবন বাসি তুমি কৃপা করে তর তারে বৃন্দাবন বাসি যোগল রূপ রাশি আমি নয়ানে হে রিব সদা যোগল রূপ রাশি এই নিবেদন দ্বারা সখীরানুগত করো সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী সেবায় দে কর দিয়ে কর নিজ দাসী ভোলা শ্রী কৃষ্ণ হে আসি নাম নমঃ দীনা কৃষ্ণ দাসে গায় এই দানা মরার দীনা কৃষ্ণ দাসে গায় এই দানা মরার আরে শিরা দাগ বৃন্দা প্রেমে দাসী আমি শিরা ধাগ বৃন্দা প্রেমে সদা যেন ভাসি রাশি রিয়াশি নাম নাম পানি ব্রহ্মী তানি 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 প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদী
জানি কানে চাপা পানে ব্রহ্মহত্যা দে কানে তানে তানে প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে জানি জানি কানি চাপা পানি ব্রহ্মা তানি কানি তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী তুলসী মহারানী জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় প্রভু পাদ প্রভু পাদ প্রভু পাদ জয় প্রভু পাদ হরিব 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 বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতায় নমো নমঃ।
বৃন্দায় তুলসী দেবায় প্রিয়া ঐ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সতবতয়ে নমো নমঃ। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়া ঐ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সতবতয়ে নমো নমঃ। কৃষ্ণ প্রেম ভক্তি পদায়নি তুলসী মহারানী কি ভক্তি দেবী কি জগত গুরু শিল প্রভুপাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। Boshun, Shaklai Boshun, everyone please sit down. Hare Krishna! On behalf of ISKCON Mayapur, I'd like to welcome all of our visiting guests, all visiting devotees, those watching on Mayapur TV, and our life members to ISKCON Mayapur. ISKCON Mayapur Ki Jai! Just out of curiosity, today's like a special day. The Vyasa Puja of His Holiness Jayapadaka Swami. Are there any of his disciples here? Any Jayapadaka Swami disciples here? Raise your hand, say, Haribol. Now, if you're a disciple of Jayapadaka Swami, I would hope you'd show a little more enthusiasm than that, a little more utsaha. Are you a disciple of Jayapadaka Swami? That's better. So, today, very special day. We're going to tell you that all visiting devotees who have come for this Vyasa Puja celebration, we would like you to please register yourself and collect the prasadam coupons. And you need to bring your room registration receipt when you come for the registration. The registration is at the Gada reception, and the time is this morning, 7 a.m. to 10 a.m. Today's class will be in the Panchatattva Temple Room via video, and it will be given by His Holiness Jayapadaka Swami Maharaj. Hari Bol. Today is also Kamada Ekadasi, and of course it is the Vyasa Puja of His Holiness Jayapadaka Swami Guru Maharaj. And this is 69th Vyasa Puja celebration. So they'll be fasting to noon for all the disciples of His Holiness Jayapadaka Swami. Now, I hope everybody is ready to listen and take note of everything I'm about to say, because I'm going to read what's going to happen today. And I'll read it rather quickly. 7 a.m. is Darshan Artik, followed by Srila Prabhupada's Guru Puja. 8 a.m. special Nisringa Day Puja for His Holiness Jayapadaka Swami Maharaj. 8:30 a.m. Bhajan and Kirtan. 9 a.m. reception of Guru Maharaj from residence to temple. 9:15, Sarasa Upachar Puja of His Holiness Jayapadaka Swami. 9:30, offering of Vyas Puja book to His Holiness Jayapadaka Swami. 9:40, offering of Bhagavad Gita score to His Holiness Jayapadaka Swami. 9:50, glorification by Srila Prabhupada disciples, sannyasis, and senior devotees. 11:15, a class by Jayapadaka Swami. 11:45, Boga offering, simultaneously glorification of His Holiness, Jayapadaka Swami. 12:45, the washing of His lotus feet. 1:30, Pushpanjali and a gift offering for the visiting devotees only and Arti. 2 p.m. is Ekadashi Feast Prasadam. Now, you want to listen to this part. Where are you going to go for your prasadam? Here are the venues. For the brahmachari devotees, they're at the Brahmachari Prasadam Hall. For registered devotees, and this is why you should register, you can go to the Gada Prasadam Hall. But
wait, there's more. For community devotees, you go to the Gita and Sulab Prashadam Hall. For Srila Prabhupada disciples, Sannyasi Safari GRP, the group, and the VIP devotees, you go to Anandan Complex. For Namhat devotees, go to the Namhat Prashadam Hall. Everybody get that? We're not going to repeat it. 4:30 p.m., Bhajan Kirtan at Srila Prabhupada Park. And also, you can gift offerings for the Mayapur devotees at that time and the Namhat devotees. 5:30 p.m., glorification of His Holiness Jayapataka Swami at Srila Prabhupada Park. And 7:30 p.m., safari dance. Devotees can collect pots for boga from the backside of Panchatattva Temple. Devotees are requested to bring the boga before 11 o'clock in the morning to the temple. Guru Maharaj's residence and Lotus Building rooftop will remain open during these times from 10 to 1 and 4 to 7 for his darshan. And we're going to warn everybody, so it's so crowded here, is beware of pickpockets. And also when you're going down to the Ganges to take bath, be very, very careful, please, as we know the current there can be very strong. The festival booth will accept all types of donation at the festival booth. So if you want to make a donation of any kind, go to the festival booth. And the 24-hour help desk is in front of the Gada reception and in front of the Panchatattva courtyard. Medical facility is also available there. Now, one quick Srila Prabhupada nectar with a flavor of Jayapataka Swami. Srila Prabhupada once said to Jayapataka that you were a devotee in your last life. Of course, Jayapataka was like, no, that can't be possible, Srila Prabhupada. I was such a malecha. How could I be a devotee? And Srila Prabhupada looked at him angrily and said, you are doubting the words of your spiritual master? And Srila Prabhupada looked at him like that look, and Jayapataka just never said another word. Jayapataka Maharaj ki! Srila Prabhupada ki! Nitai Gaura Premanande! हरे कृष्ण हरि बोल जय श्री जय पता स्वामी गुरु महाराज सुभा विधवा तिथि महोत्सव के सो टुडे इज वेरी ऑस्पिशियस अपीयरेंस डे ऑफ आवर बिलव्ड स्पिरिचुअल मास्टर श्री जय पता स्वामी गुरु महाराज सो ऑन बिहाफ ऑफ द डिसिपल्स ऑफ श्री जय पता स्वामी गुरु महाराज एंड इस्कॉन मायापुर मैनेजमेंट आई वुड लाइक टू वेलकम ऑल द डिवोटीज आमी सबाइके ইস্কন মায়াপুর পক্ষ থেকে শ্রীল জয়পদ গোস্বামী গুরু মহারাজের শিষ্য সমূহ পক্ষ থেকে সিধা মায়াপুরে স্বাগত জানাচ্ছি। তো দিস ইয়ার ফর এ স্পেসিফিক রিজন গুরু মহারাজ হ্যাজ টু বি ইন চেন্নাই, সো মেনি ডিভোটিজ হ্যাভ গন দেয়ার। এ বছর বিশেষ কারণের দরুন গুরু মহারাজ চেন্নাইতে আছেন, তো অনেক ভক্তরা সেখানে গিয়েছেন। So yesterday I had more than 3,500 devotees. 3,500-4,000 bhakta sekhane samabeta hoyeche. So the point is, even if Guru Maharaj is there, and about 3,500 and 4,000 devotees, they have gone to Chennai, but still, even if Guru Maharaj is not in Mayapur, but still we have 6,000 devotees registered for this Mayapur Vyas Puja. Hari Bol! So, আমাদের আজকে প্রসাদের জন্য 6,000 ভক্ত কুপন ডিস্ট্রিবিউট করা হয়েছে। তার কারণ হচ্ছে চেন্নাইতে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 3,500 ভক্ত এসেছে। আমাদের মায়াপুরে তো 3,500 ভক্ত থাকে, এখানে আসতে হয় না। তো সেই জন্যই মায়াপুরে সবসময় উৎসব বিরাট বড় হবে। চেন্নাই 3,500 ডিভোটিজ কেম ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড, বাট মায়াপুর উই হ্যাভ 3,500 ডিভোটিজ, দে লিভ হিয়ার, সো নো প্রবলেম। তো ব্যাপার হচ্ছে গুরু মহারাজের ব্যাস পূজা যেখানে হোক না কেন, যেখানে যত আড়ম্বর সহকারে হোক না কেন, প্রতিটি শিষ্যের কর্তব্য
তার শুভ আবির্ভাব তিথিতে বা বৎসর যে কোন সময়ে একবার সিধা মায়াপুরে আসা। কেননা প্রতিটি শিষ্যের জন্য গুরুদেবের যে কর্মভূমি যেখানে তিনি সবসময় অবস্থান করেন তাকে বলা হচ্ছে গুরুধাম। তো ভক্তি জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গুরুর আবির্ভাব তিথিতে বিশেষ করে হোক গুরুধামে অবস্থান করা বা বছর যে কোন সময়, সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়ার এভার গুরু মহারাজ মে বি, হাউ বিগ ব্যাসভোজ সেলিব্রেশন মে বি সেলিব্রেটেড, বট ফর ইচ অ্যান্ড এভরি ডিসাইপল ইজ এ পার্ট অফ আওয়ার ডিভোশন লাইফ দ্যাট ওয়ান্স এ ইয়ার স্পেশালি ইফ ইট ইজ অন হিজ অ্যাপিয়ারেন্স ডে উই ক্যান ভিজিট দি প্লেস হোয়ার গুরুদেব ইজ লিভিং অ্যান্ড হিজ ওয়ার্কিং অন, কল্ড গুরুধাম। ইট হ্যাজ বিন টোল্ড এজ গুরুধাম, সো ইজ পার্ট অফ আওয়ার ডিভোশন লাইফ দ্যাট উই মাস্ট ভিজিট গুরুধাম ডিউরিং হিজ অ্যাপিয়ারেন্স ডে অর এনি টাইম ডিউরিং দি ইয়ার। তো আজকে আপনারা এই শুভতিথিতে এখানে গুরু মহারাজ শরীরে উপস্থিতি নেই, তবু যে আপনারা এসেছেন আপনারা সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী। কেননা মায়াপুর ধাম, এই মায়াপুর ধাম এখানে প্রতিটি ভক্ত, মায়াপুর প্রতিটি ধামবাসী, প্রতিটি লতা গুল্ম বৃক্ষ এই মায়াপুর ধামে, প্রতিটি অণু পরমাণু এই সব মধ্যে আমাদের গুরু মহারাজ রয়েছেন। তাই এইখানে আমরা গুরু মহারাজকে সবসময় উপলব্ধি করতে পারি। তো আজকে গুরু মহারাজ চেন্নাইতে থাকলেও তার উপস্থিতি সবাই আমরা অনুভব করে আজকে বৃহৎভাবে সুন্দরভাবে অনুষ্ঠান করব। তো শ্রীল জয়পতাক স্বামী গুরু মহারাজ ইভেন ইফ ফিজিক্যাল হিজ ইন চেন্নাই বাট স্টিল হি ইজ হিয়ার বিকজ অল ডিভোটিজ অফ মায়াপুর, অল ধামবাসিজ, অল ট্রিজ প্লান্টস ডাস্ট অফ মায়াপুর ইজ নট সেপারেট ফ্রম শ্রীল জয়পতাক স্বামী গুরু মহারাজ। সো ইভেন ইন হিজ অ্যাবসেন্স উইল সেলিব্রেট দিস ব্যাস পূজা সেলিব্রেশন ইন এ ভেরি গ্র্যান্ড অ্যান্ড বিগ ওয়ে, অ্যান্ড অলসো অ্যাট ওয়ান পয়েন্ট উইল ব্রডকাস্ট হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার, উইল শো ইট টু গুরু মহারাজ। এখানে যে উৎসব হচ্ছে সে উৎসবটি গুরু মহারাজকে দেখানো হবে, সেখানে যে উৎসব হচ্ছে সেটাও এখানে ব্রডকাস্ট করা হবে। উইল শো গুরু মহারাজ দ্যাট হাউ থাউজেন্ডস অফ হিজ ডিভোটিজ হ্যাভ কম টু মায়াপুর থ্রু ইন্টারনেট অ্যান্ড হোয়াট এভার ইজ গোয়িং অন ইন চেন্নাই অলসো উইল ব্রডকাস্ট হিয়ার অ্যান্ড গুরু মহারাজ উইল স্পিক দ্যাট উইল বি ব্রডকাস্টেড হিয়ার অলসো। তো এইভাবে আমরা সবাই আজকে এখানে এই গুরুধামে অবস্থান করে গুরু মহারাজকে স্মরণ করে সুন্দরভাবে ব্যাস পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত করব। তো এই ব্যাস পূজার জন্যে বহু অর্থ ব্যয় হচ্ছে, সবার জন্য প্রসাদ ডেকোরেশন, তাই ব্যাস পূজা কমিটি থেকে অনুরোধ করছেন আপনারা যারা প্রসাদ স্পন্সর করতে চান বা কোনোভাবে ব্যাস পূজার জন্যে কিছু সাহায্য করতে চান, এটি প্রতিটি শিষ্যের কর্তব্য এই অনুষ্ঠানের জন্য কিছু দান দেওয়া তার গুরুদেবের আবির্ভাব তিথিতে। তো আমাদের বিভিন্ন জায়গায় স্টল খোলা হয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন, আপনাদের সাধ্যমর্তন যা কিছু পারেন সেখানে দান দেবেন যাতে আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। আর প্রতি বছর মতন এবছরও গুরু মহারাজের জন্য এই গীতাদান সংকল্প ব্যবস্থা করা হয়েছে। গুরু মহারাজ নিজে বলছেন যে আমি সমস্ত ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার নামে গীতা গ্রন্থ দান করে আমাকে শিল প্রভুপাদের সেবায় সহযোগিতা করছেন। তো শিল প্রভুপাদ গুরু মহারাজকে বলেছিলেন তো প্রতি মাসে 10,000 মহাবিগ বুক আর 1,00,000 স্মল বুক বিতরণ করবে। তো প্রতি মাসে না হলো আমরা গুরু মহারাজকে সাহায্য করি এই একটা মাস যে মাসে ওনার জন্ম হয়েছিল যেন আমরা তার নামে সব গ্রন্থ বিতরণ করি। তাই এখানে সংকীর্তন পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে, আমাদের স্টল আছে, যোগাযোগ করবেন, 10টা গীতা, 20টা গীতা, 100 গীতা, যত গীতা আপনারা পারেন এটা যদি দান দেবেন গুরু মহারাজের নামে সে স্কোর যাবে। আর এই গ্রন্থ বিভিন্ন স্কুল হসপিটাল ট্রাইবাল লোকেদের মধ্যে এই গ্রন্থ বিতরণ করা হবে। তা আপনারা যোগাযোগ করবেন, সেজন্য যারা এই গ্রন্থ বিতরণ কার্যক্রমে যোগদান করবেন প্রতি বছর ন্যায় গুরু মহারাজের সঙ্গে
তো আমাদের অন্নদান কমপ্লেক্সে আজকে দুপুরের প্রসাদ আপনারা সেখানে গ্রহণ করবেন। আর কিছু আছে? আর টিওভিপি যারা দর্শন করতে চান, 11টা থেকে 2টার মধ্যে টিওভিপি অফিসে যাবেন, সেখানে গেলে আপনারা দর্শন করতে পারবেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, জয় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজের বেশপূজা মহামহোৎসব কি। তো এই বেশপূজা উপলক্ষে আজ মহারাজের শিষ্যদের জন্য দুপুর পর্যন্ত উপবাস, এবং বেশপূজা উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠান সূচি রয়েছে আমি তা পাঠ করে শোনাচ্ছি। সকাল 7টায় মন্দিরে শুরু হবে দর্শন আরতি, এবং তারপর ছিল প্রভুপাদের গুরুপূজা। সকাল 8টায় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজের উদ্দেশ্যে বিশেষ নৃসিংহ পূজা। সকাল 8:30 ভজন ও কীর্তন। সকাল 9টায় মহারাজের বাসভবন থেকে মন্দির পর্যন্ত গুরু মহারাজকে অভ্যর্থনা করে নিয়ে আসা হবে। সকাল 9:15 শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজের ষোড়শ উপাচারে পূজা। সকাল 9:30 শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজকে বেশপূজা গ্রন্থ প্রদান করা হবে। সকাল 9:40 শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজকে গীতা স্কোর শ্রবণ করানো হবে। সকাল 9:50 শ্রীল প্রভুপাদের শিষ্য সমূহ, সন্ন্যাসীবর্গ ও প্রবীণ ভক্তদের মাধ্যমে শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজের গুণমহিমা কীর্তন করা হবে। সকাল 11:15 শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজের ক্লাস হবে মন্দিরে। সকাল 11:45 মহারাজের উদ্দেশ্যে ভোগ নিবেদন, শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজকে সমবেতভাবে ভক্তরা গুণকীর্তন করবেন। দুপুর 12:45 মহারাজের শ্রীপাদপদ্ম প্রক্ষালন, 1:30 সময় পুষ্পাঞ্জলি প্রদান, উপহার প্রদান এবং আরতি। যারা বহিরাগত ভক্ত এখানে এসেছেন আপনারা ওই সময় মহারাজের উদ্দেশ্যে উপহার প্রদান করতে পারবেন। দুপুর 2টার সময় একাদশী ফিস্ট প্রসাদম, ব্রহ্মচারী ভক্তদের জন্য ব্রহ্মচারী প্রসাদ কক্ষে প্রসাদ বিতরণ করা হবে। যারা বাইরে থেকে এসেছেন এবং নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য গদা প্রসাদ কক্ষে প্রসাদ পরিবেশন হবে। আবাসিক ভক্তদের জন্য গীতা ভবন ও সুলভ প্রসাদ কক্ষে প্রসাদ পরিবেশিত হবে। শ্রীল প্রভুপাদের শিষ্য সমূহ, সন্ন্যাসী, সাফারি গ্রুপ ও ভিআইপি ভক্তদের জন্য ফুড ফর লাইফের যে অন্নদান কমপ্লেক্স রয়েছে সেখানে প্রসাদ পরিবেশন করা হবে, এবং নামহট্ট ভক্তদের জন্য নামহট্ট প্রসাদ কক্ষে প্রসাদ পরিবেশিত হবে। আপনারা পকেট মার থেকে সাবধান থাকবেন এবং বিশেষ সন্তর্পণে গঙ্গা স্নান করবেন। শ্রীল প্রভুপাদ ঘাটে যে বাঁশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের মধ্যে থেকে সদল বলে স্নান করবেন খুব সন্তর্পণে, কারণ অনেকবার দেখা গেছে যে ভক্তরা গঙ্গার প্রচণ্ড স্রোতে প্রাণ বিসর্জন দিয়েছেন। সুতরাং সাবধান থাকবেন। বিকাল 4:30 পুনরায় ভজন কীর্তন শুরু হবে শ্রীল প্রভুপাদ পার্কে, এবং সেই সময় মহারাজের উদ্দেশ্যে স্থানীয় ভক্তরা উপহার প্রদান করতে পারবেন। বিকাল 6:30 শ্রীমৎ জয় পতাকা মহারাজের গুণমহিমা কীর্তন চলবে, এবং 7:30 সময় সাফারি নৃত্য অনুষ্ঠিত হবে। ভক্তরা যারা ভোগ নিবেদন করতে আগ্রহী আপনারা পঞ্চতত্ত্ব মন্দিরের পেছন থেকে মাটির পাত্র সংগ্রহ করে নেবেন, এবং দুপুর 11টার মধ্যে আপনাদের রান্না করা ভোগ মন্দিরে পৌঁছে দেবেন। গুরু মহারাজের বাসভবন দর্শনের জন্য, যেটা লোটাস বিল্ডিংয়ের উপরে যে মহারাজের বাসভবন আছে, সেখানে 10টা থেকে 1টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত দর্শনের জন্য সেই বাসভবন খোলা থাকবে। যে সমস্ত ভক্তরা
বাইরে থেকে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আপনাদের নাম নথিভুক্ত করিয়ে নেবেন এবং প্রসাদের কুপন সংগ্রহ করে নেবেন। রুম রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন রসিদ সঙ্গে করে নিয়ে আসবেন। স্থান গদাব রিসেপশন, সময় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। হরে কৃষ্ণ। গদা রিসেপশনে এবং পঞ্চতত্ত্ব প্রাঙ্গণের সামনে হেল্প ডেস্ক খোলা হয়েছে, সেখানে মেডিকেল হেল্প এবং বিভিন্ন হেল্প, আপনাদের যে কোনো অসুবিধা হলে এই সমস্ত হেল্প ডেস্কে আপনারা যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। আর কিছু তো এখন বৈষ্ণব প্রণাম, সকলেই মাথা নিচু করে প্রণাম করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুব্যয়েব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল।